ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. কোরআন সুন্না সরি এটা হচ্ছে অনলাইনের একটি প্রশ্ন যে কোরআন সুন্না অনুযায়ী তীর ধরা কি আবশ্যক আপনার অভিমত জানতে চাই। জি, পীর ধরা ফরজ, পীর না ধরলে জান্নাত যাবেন না। যারা বলছে তারাই হকের পুরে প্রতিষ্ঠিত, আমরা তাদের সঙ্গে একমত। জি ভাই, পীর ধরা ফরজ, পীর না ধরলে ইমানই থাকবে না, দেওয়ানবাগি পীর বলেন তো। তাকে যদি না ধরেন ইমান থাকবে? আর দেওয়ানবাগি পীরকে ধরে শুধু ছেড়ে দিলে আর না, চেপে ধরে রাখতে হবে যতক্ষণ মৃত্যুবরণ না করছে, মানে চাপ দিয়ে মেরে ফেলতে হবে। কেন তার দাবি মা ফাতেমা আমার বউ, নাউজুবিল্লাহ মিন জালিক। রোহিঙ্গার মুসলিম যখন নির্যাতন হচ্ছে তখন আল্লাহর সঙ্গে ফোনে কথা বলেছে যে না ঠিক আছে, এখন কিছু করার দরকার নেই, সবর কর। মনে ভাই, এই পীরকে ধরা ফরজ কি ফরজ নয়? আপনাদের বাংলাদেশের হকানিপুরের যে চরমোনায় পীর সাহেব, তারা বক্তৃতা দিচ্ছে যে বাবারে রোজ কায়ামতের দিনে আমি জাহাজ নিয়ে দাঁড়ার থাকবো, আর তোরা সব আসবে আর তুলে তুলে জান্নাতে ঢোকাবে, মামুর বাড়ি জান্নাত। জান্নাত মানে হচ্ছে মামুর বাড়ি, যে মুরিদকে জান্নাতে জাহাজে করে তুলে তুলে নিয়ে যাবে। সে বুখারী কিতাবুল আম্বিয়া হাদিস নাম্বার 4678, আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে সমস্ত নবীগণ দাঁড়িয়ে সব শুয়ে থাকবে, প্রথম আল্লাহর জ্ঞান ফিরবে, আল্লাহ রাসূল জাগ্রত হবে, আর সমস্ত উম্মত তারা জাগ্রত হবে, তাদের নিজেদের নবী ছুটে আসবে যে সুপারিশ করো, সুপারিশ করে সমস্ত নবীগণ হাত পা ছড়িয়ে দেবে, যেটা আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। আদম ইসলামের কাছে মানুষ যাবে, মুসার কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, ঈশার কাছে যাবে, সবাই বলবে আমার দ্বারা সম্ভব নয়। আর চর মনে পিস সাহেব নাকি একবারে জাহাজ নিয়ে চলে আসবে মামুর বাড়িতে। জি না ভাই, পীর ধরা ফরজ কথাটা ভিত্তিহীন। যেমন বন্দা নারীর সন্তান দেখেছি কথাটা ভিত্তিহীন, তো পীর ধরা ফরজ এটা ভিত্তিহীন। কেন? বন্দা নারীর সন্তান কথাটাই সাংঘর্ষিক। কেউ যদি বলে আইসক্রিম খেয়েছি খুব গরম, ভাই আইসক্রিম কখনো গরম হয় না, আইস মানে ঠান্ডা। তো পীর ধরা অমনি কেন ভাই? পীর ধরা ফরজ করে লেখার জন্য কমপক্ষে প অক্ষরটা জরুরি, কিন্তু আরবি বর্ণ বলে তো প অক্ষরই নাই, তো কথা থাকবে কিভাবে? আরে পীর আবার বলে পীর, তীর ধরা ফরজ। চা চা টা খাবি নাকি? মানে চায়ের সঙ্গে টা লাগায় না, চা টা খাবে নাকি? না খাবো না। তো আমরা পীরের সঙ্গে তীর ধরি, যে পীর তীর ধরা ফরজ। তো ভাই পীরের পাও আরবিতে নাই আর তীরের টাও আরবিতে নাই, মানে কোনো অ্যাঙ্গেল দিয়ে ফরজ করতে পারবেন না। তবে হ্যাঁ, দেওয়ানবাগি পীরকে ধরা এটা অবশ্যই পরেশগার মুত্তাকি মুমিনদের জন্য অপরিহার্য। হাতের নাগালে পার পর যদি না ধরেন তো ইমানের দুর্বলতা আছে, অন্তত মনে মনে একটু অধিশাপ দিয়ে আসেন। সুরা সহিহ মুসলিম কিতাবুল ইমান হাদিস নম্বর 56 করে আমল হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।